অনিকেত লেপাটের আঘাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর সেটা দেখে শ্যামলী অনিকেতকে বাঁচানোর জন্য লেপাটের আগে ঝাঁপিয়ে পড়ে অরুণামও অনিকেত ও শ্যামলীকে শেষ করে দেওয়ার জন্য লেপাটের খাঁচার কাপড়টা সরিয়ে দেয় আর লেপাটের খাঁচার দরজাটা খুলে দিয়ে বলতে থাকে এবার হবে লক্ষ্মী পুজোর তিনি লক্ষ্মী বিদায় এরপর দেখা যায় শ্যামলী পুজোর মধ্যে বারবারই লেপাটের আওয়াজ শুনতে পায় আর ভয় পেতে থাকে পুজো শেষে অনেকেত বাড়ি থেকে চলে যেতে লাগলে তখনই তার সামনে লেপাট চলে আসে আর সেটা দেখে জোড়াবাড়ির সবাই অনেক ভয় পেয়ে যায় এরপর দেখা যায় লেপারটি অনেকেতের উপর হামলা করে আর সেটা দেখে শ্যামলী অনিকিতকে বাঁচানোর জন্য দৌড়ে এসে স্যার বলে চিৎকার করে ওঠে এরপর দেখা যায় অনেকেত লেপাটের হামলায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় আর অনিকিতকে বাঁচানোর জন্য শ্যামলী নিজে লেপাটের সামনে চলে আসে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট